নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আজকে এপিসোডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবে, কারণ সবার ভালো লাগবে এর কোনো তো মানেই হয় না। অনেক বন্ধুরা আছে নদীতে মাছ ধরার ভিডিও পেলে খুব খুশি হয় আর ভালো ভালো কমেন্টও করে, আর আমার কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে। না না, জল থমথমে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের তো আর নৌকা নেই যে আমরা নদীর ওপারে গিয়ে মাছ ধরবো, কারণ নদীর ওপারে জঙ্গলের সাইডে গেলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। ঠিক আছে আর যে সকল দর্শক বন্ধুরা আমার রোজ রোজ ভিডিও দেখে আর রোজ রোজ ভিডিওতে কমেন্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তার মধ্যে আমি কিছু কিছু বন্ধুদের নাম আমি বলছি। জিমি মুখার্জি আমাকে রোজ রোজ ভিডিওতে কমেন্ট করে আর কমেন্টে লিখেছে, প্রোগ্রামটা দেখতে খুব ভালো লাগলো, শাড়িটাকে কাঁচা দিয়ে নিলে ভালো হতো, কবে কাঁচা দিয়ে শাড়ি পরে প্রোগ্রাম দেখবো মা? আবার লিখছি, কাঁচা দিয়ে শাড়ি পরে প্রোগ্রাম দেখতে চাই, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করলাম বারবার। সত্যি কথা বলতে আমি কাঁচা দিয়ে শাড়ি পরতে পারি না, আমার মা কিন্তু কাঁচা দিয়ে খুব ভালো শাড়ি পরাতে পারে, কিন্তু আমার মা তো থাকে ওখানে আর এটা আমার শাশুড়ি মা। রোজ রোজ ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। জিয়ারুর রহমান আমার ভিডিওতে কমেন্ট করেছে, নাইস দিদি, থ্যাংক ইউ ভাই। পিঙ্কু ঘোষ দাদা ভাই আমার ভিডিওর কমেন্টে লিখেছে, গুড জব, থ্যাংক ইউ দাদা ভাই। সুমন্ত মাল দাদা ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দাদা ভাই তোমাকে। তারিকুল ইসলাম দাদা ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে, নদীতে মাছ ধরার ভিডিও দেখতে খুব ভালো লাগে, কিন্তু 20-25 মিনিট ভিডিওটা বানান। দাদা ভাই আমি বলছি, 20-25 মিনিট ভিডিও বানালে না কেউ দেখতে চায় না, তাই ভিডিওর টাইমটা অনেকটা কমিয়ে দিয়েছি, ধন্যবাদ দাদা ভাই এইভাবে পাশে থাকার জন্য। আমার এই বন্ধুটা না রোজ রোজ ভিডিওতে কমেন্ট করে, তো নামটা কি আমি বুঝতে পারলাম না, তো যাই হোক আমার ভিডিওর কমেন্টে লিখেছে, বন্ধু তোমাদের জায়গাটা খুব ভালো, ধন্যবাদ দাদা ভাই তো এইভাবে পাশে থাকার জন্য। রাহুল সাহা দাদা ভাই আমার ভিডিওর কমেন্টে লিখেছে, ও বৌদি শাড়ি পরে কবে আসবে তুমি? তুমি আমার রোজ রোজ ভিডিও দেখলে তাহলে বুঝতে পারবে আমি শাড়ি পরে অবশ্যই আসি ভিডিওতে, তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য। আজকে ভিডিওর কমেন্ট এই পর্যন্ত পড়লাম। কাকড়া বলে আমি আর হাত দিইনি, কামড়াবে তো, দূর জাল দিয়ে দেবে ধরবে। ছোট পড়েছে এই কতগুলো কাঁটা পড়েছে, এতক্ষণ ধরে ধরে বড় বড় চিংড়ি মাছ পড়লো, এখানে একটা কথা পড়লো হয়েছে। এই একটা বেলে মাছ পড়লো বড়, তোকে আর ছাড়বো না। আর একটা কথা কি জানো তো, আমার মায়ের সাথে মাছ ধরতে আসলে এত পরিমাণে আনন্দ হয়, কোনো কষ্টই হয় না। জালটা একটু ঠিক করে নিই বুঝলে, নাহলে প্যান্ট ঠিক থাকছে না, প্যান্ট সব নিচে চলে আসছে, মানে নিচে যদি প্যান্টের নিচে যদি পাঁকে ভার হয়ে গেছে, এবারে আমি আর উপরে আর প্যান্টের গাডারে আর কাজ করছে না, একটা বোর্ড আসছে বুঝলে, এই বোর্ড আসলে আমার একদম ভালো লাগে না, কেমন কেমন লাগে। যাই হোক একটা খেমন মারা যাক, দেখা যাক এখানে আপাতত কি চিংড়ি মাছ করছে। এদিকে আর মাছ পাওয়া যাচ্ছে না,
ছোট ভালো লাগছে না বললে তো আর হবে না। যা পড়েছে ভালোই পড়েছে, পড়েছে কিন্তু তো আর ভালোই লাগছে না। একটা ট্যুরের বোর্ড ওই চলে যাচ্ছে, কতটা হয়েছে দেখেছো, পরে দেখাচ্ছি। আর ঢেউ শীতের সময় কুমির দেখা যায় না, ওরা শীতে কি মরবে নাকি? উপচার প্রাণী, কাল দেখলে না ইঁদুরটাকে জল দিয়ে দিয়ে নুনু কেমন করে ঠান্ডায় আড়িয়ে দিল। ওই রকম কুমির কুমির থাকে না, কম ওরা উপরে, হ্যাঁ কম উপরে উঠে থাকে ওরা, মানে রোদ পোয়ানোর জন্য। সাপ টাপগুলোও সব উপরে উঠে বসে থাকে, রৌদ্র পায়, রৌদ্রের তাপ গায়ে নেওয়ার জন্য বসে থাকে। আর পাশে ফরেস্ট, তো মানে ফরেস্ট অফিস। বন্ধুরা আমি যেখান দিয়ে আর কি মাছ ধরছি এখান থেকে সজনেখালি অফিস, কিন্তু একদম বেশি দূরে না, এখান থেকে খেয়া পার হলে ওপারে জোর ওপারে 8-10 মিনিট টাইম লাগবে, তার বেশি লাগবে না, খুবই কাছে সজনেখালি অফিস। তোমরা যারা যারা ঘুরতে আসতে চাও অবশ্যই আসতে পারো। কিন্তু চিংড়ি মাছ আর পড়ছে না কেন বুঝতে পারছি না।